এক ঘন্টা পর নিজাম প্যালেসে পর্ষদ সভাপতি গৌতম পাল হাইকোর্টের ডেডলাইনের আগেই সিবিআই এর কাছে প্রাথমিক পর্ষদ সভাপতি। ডেডলাইন সন্ধে ৬টায়, বিকেল ৫:৫৩ নিজাম প্যালেসে পৌঁছে যান গৌতম পাল। ইতিমধ্যে এক ঘন্টা পার হয়ে গিয়েছে, জিজ্ঞাসাবাদ এখনো চলছে। এবং যে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখতে চাইবো, ইতিমধ্যে গত দুদিনে এই ওএমআর বিকৃতি কাণ্ডে এখনো পর্যন্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং তারপরে হাইকোর্টের এই নির্দেশ গৌতম পালকে জিজ্ঞাসাবাদ করবার জন্য, এবং তার এক ঘন্টা পেরিয়ে গেছে নিজাম প্যালেসে গৌতম পাল। সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছে। পার্থ, এখনো পর্যন্ত এক ঘন্টা পার হয়ে গিয়েছে নিজাম প্যালেসে গৌতম পাল, এখনো কি আপডেট পাচ্ছ? দেখো, ইতিমধ্যে তোমায় বলে রাখি, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী একেবারে যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছিল তার ৭ মিনিট আগে গৌতম পাল পর্ষদ সভাপতি, এছাড়া পর্ষদের ডেপুটি সেক্রেটারি পার্থ কর্মকর দুজনেই কিন্তু এসে পৌঁছায় নিজাম প্যালেসে। এবং সিবিআই যিনি তদন্তকারী আজকে, তিনি তার আগে থেকে কিন্তু নিজাম প্যালেসে উপস্থিত ছিলেন। আজকে ওনাদেরকে কিন্তু এক ঘন্টাটা ৬টার পর থেকে জিজ্ঞাসাবাদ সেটা শুরু হয়ে গিয়েছে। এবং যে বিষয়ে তোমায় বলবো, মূলত হচ্ছে ওএমআর কারচুপি মামলায় আজকে প্রাথমিক রিপোর্ট সিবিআই পেশ করে, এবং সেখানে কিন্তু মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি যে নির্দেশ দেন যে এই ওএমআর শিট কারচুপি মামলায় গৌতম পাল পর্ষদ সভাপতি এবং পর্ষদের ডেপুটি সেক্রেটারির নাম কিন্তু উঠে আসে, এবং কি বলা হয় যে পর্ষদ সভাপতিকে আজকে সন্ধে ৬টার মধ্যে নিজাম প্যালেসে হাজির হতে হবে এবং সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। পাশাপাশি ডেপুটি সেক্রেটারি বিষয়ে কিন্তু একেবারে সিবিআইকে বলে, সিবিআই মনে করলেও ওনাকেও ডাকতে পারেন। দুজনেই আমরা দেখলাম সন্ধে ৬টার কিছু সময় আগে তারা দুজনে এসে পৌঁছান, এবং প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা যারা তদন্তকারী আধিকারিক তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন। অন্যদিকে যে বিষয়টা কেন এই তলব, যে বিষয়টা প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ওয়েমার শিট কারচুপির যে মামলা, সেই মামলায় কিন্তু আজ সিবিআই প্রাথমিক রিপোর্ট পেশ করে, এবং সেক্ষেত্রে একেবারে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নির্দেশনামায় যে বিষয়টা উল্লেখ করেছেন, মূলত যে ওএমআর স্ক্যানিংয়ের সময় কোনো বোর্ডের কোনো সদস্য সেখানে উপস্থিত ছিলেন না, এক। দ্বিতীয় যে বিষয়টা উল্লেখ করা হয়েছে, প্রাথমিকের ওএমআর ডিজিটাইজেশনে বোর্ডের কোনো নজরদারি ছিল না, এবং ওএমআর স্ক্যানিংয়ের নামে কার্যত প্রিন্টিং করা হয়েছে এবং সেটাকে কিন্তু একেবারে ডিজিটাইজড ওএমআর বলে কপি করে দেওয়া হয়েছে এবং নির্দেশনামায় এই বিষয়টা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এই যে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা বা ওএমআর কারচুপি, সেখানে কিন্তু বোর্ডের কোনো ভূমিকা থাকতে পারে বলে একেবারে সিবিআই তার প্রাথমিক রিপোর্টে মনে করছে, এবং সেই জন্যই কিন্তু আজকে বর্তমান সভাপতি বা প্রাথমিক শিক্ষা পর্ষদে গৌতম পালকে তলব করে বর্তমানে জিজ্ঞাসাবাদ হচ্ছে বোর্ডের বা প্রাথমিক শিক্ষা পর্ষদের দুই আধিকারিককে, এবং সিবিআইয়ের আধিকারিকরা তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করে পরবর্তী পর্যায়ে কী উঠে আসে সেটাই এখন দেখার বিষয়। দেবস্মিতা, ধন্যবাদ পার্থ প্রতীম। আর এই প্রসঙ্গে কুণাল ঘোষ কি বলছেন শুনবো। দেখুন, যদি কেউ কোনো অন্যায় করে থাকেন এবং সেই অন্যায় যদি প্রমাণিত হয়, তাহলে সেই অন্যায়ের শাস্তি হবে, ভুল হলে সংশোধন হবে, আর জ্ঞানত কোনো অন্যায় করে থাকলে তার শাস্তি হবে। কিন্তু প্রাক্তন কেউ কোনো অন্যায় তার বিরুদ্ধে অভিযোগ উঠছে বলে বর্তমানকে এই এই করতে হবে, এটা কতটা সামঞ্জস্যপূর্ণ সেটাও নিশ্চয়ই বিবেচনা করে দেখবেন যারা এই ধরনের মতামত পোষণ করছেন। অর্থাৎ পুরনো যিনি, তার সময়ের যে অভিযোগ, তার বিরুদ্ধে যা অভিযোগ, তার জন্য বর্তমানকে যদি হ্যারাসমেন্টের মধ্যে পড়তে হয়, সেটা বোধহয় দুর্ভাগ্যজনক হবে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি, এর সঙ্গে সরাসরি তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই। আইনের প্রশ্ন, তদন্তের প্রশ্ন, কোর্টের প্রশ্ন, এটা যথাযথভাবে খতিয়ে দেখা হচ্ছে।